ভুয়ো শিক্ষক নিয়োগ ঘিরে তোলপাড় বঙ্গ রাজনীতি। তারই মধ্যে রাজ্যে আরও এক ভুয়ো শিক্ষকের হদিশ মিলল। এবার তালিকায় নতুন সংযোজন, বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের ছেলের নাম। বারাসাত এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা ইছা হক সর্দারের ছেলে মোহাম্মদ নাজিবুল্লার নাম ঘিরে জোর সমালোচনা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 952 জন প্রার্থীর বিশদ বিবরণ দিয়ে ওয়েমারের তালিকা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। সেই তালিকা ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাজ্যের একাধিক জেলা থেকে উঠে আসছে কারচুপির অভিযোগ। কালিমালিপ্ত করা হচ্ছে ছেলে চাকরি পেয়েছে অভিযোগ অস্বীকার কর্মাধ্যক্ষের। আমি আমার জন্য আজ পর্যন্ত টিকিটের জন্য কাউকে বলেছি, কেউ বলতে পারবে না। আমি আমার ছেলের জন্য কাউকে কোনোদিন বলিনি, সুপারিশও করিনি, এবং কেউ আমার সুপারিশ হওয়ার প্রয়োজন নেই। আমি বলেছিলাম আমার ছেলে পরীক্ষা দিয়ে যদি পায় ভালো, না পেলেও ভালো, আমি কারোর কাছে সুপারিশ করব না। আমি সুপারিশ করা লোক না, টিকিটের জন্য দরবার করিনি, কোনো পদের জন্য দরবার করিনি, ছেলের চাকরির জন্য দরবার করিনি। এ বিষয়ে মোহাম্মদ নাজিবুল্লাহ কোনো কথা বলতে চাননি। অন্যদিকে শাসক দলকে আক্রমণ করেছেন বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র। প্রথম থেকেই বলে আসছি যে আজকে শিক্ষা ব্যবস্থা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুরো একেবারে শেষ করে দিয়েছে, একটা প্রজন্মকে পুরো ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক প্রভাব খাটাচ্ছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ হয়েছে। এই বামনগাছির এই ঘটনা রাজনৈতিক প্রভাব আছে বলে আমি মনে করছি, কেন এই ইচ্ছা যার কথা আপনি বলছেন পূর্ত কর্মাধ্যক্ষ, তিনি কাকুরি ঘোষদস্তার বারাসাতের যিনি সাংসদ তার ঘনিষ্ঠ বলে আমি জানি। সুতরাং এখানে রাজনৈতিক প্রভাব খেটেছে। সুতরাং শুধু তাকে বরখাস্ত করা নয়, আমি বলবো তিনি যে বেতন পেয়েছেন সেই বেতন অবিলম্বে ফেরত দেওয়া হোক, এবং যিনি প্রভাব খাটিয়েছেন তাকে এই নিয়োগের ক্ষেত্রে তার দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি করছি। সে সাংসদ হোক আর মুখ্যমন্ত্রী হোক, পশ্চিমবঙ্গের সর্বশান্ত করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষা ব্যবস্থাকে শেষ করছে। অবিলম্বে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছি। উল্লেখ্য, রবিবার আরামবাগে ভুয়ো শিক্ষকের হদিশ মেলে তালিকায় সংযোজন হয় খানাকুলে তৃণমূল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্ত্রীর নাম। অভিযোগ ওঠে ঘুষ দিয়ে পঞ্চায়েত সদস্য নাইমুল তার স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। অবৈধভাবে 2019 সালের জানুয়ারি থেকে স্ত্রী নমিতা আদক আরামবাগের গৌরহাটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তবে বিদ্যালয়ের দাবি, ডিআই ও এডিআই দপ্তর থেকে এ নিয়ে এখনও কোনো নির্দেশিকা পাওয়া যায়নি। অন্যদিকে তালিকায় নাম থাকা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তোপ দেখেছেন বিজেপি নেতা সজল ঘোষ। এদের সবাই রাঙা, কারণ একজন দুজনকে আলাদা করে বলে লাভ আছে? এদের সবাই রাঙা দাদা রাঙা বৌদি। এই তৃণমূল মানে সব চোর। মমতা ব্যানার্জি 12 বছরে একটা সত্যি কথা বলেছে, ওই কলকাতার শ্যামবাজার থেকে রাজাবাজার অব্দি মিছিল করেছিল, ওই মিছিলে বলেছিলেন যে আমরা সবাই চোর, ওই একটাই সত্যি কথা বলেছে। রোদ ঝড় বৃষ্টি বা পুজো পার্বণ, রাস্তায় বসে চোখের জল ফেলছে যোগ্য চাকরি প্রার্থীরা, আর অসৎ উপায়ে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন অনেকেই। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত শাসক দলের হেভিওয়েট নেতাদের পাশাপাশি তারাও সমান অপরাধী। চাকরি না পাওয়ার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে যোগ্য চাকরি প্রার্থীদের। এই বঞ্চনার শেষ কবে সেটাই দেখার। উত্তর ২৪ পরগনা থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।